Did you think? তো আমরা বেরিয়ে গেলছি, এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা বেরিয়েছি বাইরে, ভীষণ কুয়াশা বলবো না, তবে অনেক কুয়াশা রয়েছে, এখন অনেক কেটে গেছে। আমরা যখন উঠলাম তখন বাজে 5টা, মারাত্মক কুয়াশা ছিল তখন। এরপর দেখছি আস্তে আস্তে কুয়াশাটা কাটছে। আর এই যে রনও ওর জায়গা সেট করে নিয়েছে, আর ব্যাগে ব্যাগে গাড়ি ভর্তি হয়ে গেছে একদম। তো আমরা আর ওদের সাথে এখনো মিট হয়নি, এবার ওদের সাথে মিট হবে। তো চলো, সকাল থেকে কি দৌড়াদৌড়ি করলাম, দীপ তো চান অব্দি করে নিল, আমরা তো কেউ চান করিনি ওখানে। এই এত সকালে চান করতে গিয়ে সব লেজে গোবরে হয়ে যাবে। তারপর রনও আছে, রনকে সমস্ত কিছু দেখতে হবে, ঠিক আছে? তো চলো ওদের সাথে মিট করি। কোথায় কোথায় দাঁড়াবে ওরা? কাটোয়া দিয়ে যাবে বললো, যাই হোক, ঠিক আছে। তো ওরে বাবারে কুয়াশা, চলো। তো চলে এসেছি, এই যে মান্না, গোয়াল কাকা, এই যে দুই ড্রাইভার আমাদের, আর আর কই, এই তো খুলবো, খোল খোল খোল, এই যে গুবলু, গুবলু বেরিও না, গুবলু বেরিও না, এই যে গুবলু আর শুরু, ঠিক আছে, এটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে কি হচ্ছে এটা? কপি। আরে শালা, তো জুগার, আরে লাভলি, জিৎ, ঠিক আছিস তো? হাতটা একটু নাড়িয়ে দে বাবা, তুই লজ্জা পাচ্ছিস? তো এই দুখানা গাড়ি আমাদের, ওদের চাটা খেয়ে এবার বেরোনো হবে। এই দেখো আর একজন সদস্য, সব থেকে বড় সদস্য, ওই জন্যই তো লাফাচ্ছে ও। এই ফুলটা দাদু দিল আমাকে সকালে যখন গেলাম, তো ওই ট্রাইপডটা আনতে গেছিলাম, আর দীপের একটা ঘড়ি ছিল, তো দাদু বললো এই ফুলটা নিয়ে যা, আজকেই ফুটেছে, গাড়ির সামনে রাখবি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, সেটা হলো, বাবা কি আওয়াজ, সেই ঘটনাটা হলো যে আমরা একটা ব্যাগ ভুলে গেছি, মেইনলি দীপ ভুলে গেছে, সেটা হলো দীপের ল্যাপটপের ব্যাগ, যেটা তোর অফিসে সমস্ত কিছু আছে, যেটা তো কাজ করে, এবং সেটাতে রনর একগুচ্ছ হাগিস আছে, একটা ইলেকট্রিক কেটলি আছে, আর হচ্ছে মোয়ের সিস্টেমের কিছু তার মাউস এসব আছে। এখন ওরা আলোচনায় বসেছে, মানে দাঁড়িয়েছে, আলোচনায় দাঁড়িয়েছে এখন রাস্তায় যে কি করা যায়, কারণ এখান থেকে ফেরত গেলে আজ আর যাওয়া হবে না শিলিগুড়ি, তাহলে আমাদের কালকে বেরোতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, আমাদের সব হোটেলের বুকিং করা আছে সমস্ত কিছু। কী হয়েছে তোমার, নেমে যাবে, তুমি নেমে চলে যাবে, তোর অনেকে নেমে একবার বেরোই, কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে, এই দেখো। আলটিমেট কি সমাধানে পৌঁছালো মো, বল কি সমাধান হলো? না মেন তারটা তো কেনাই যায়, ঠিক আছে, হ্যাঁ মাউসটাও কিনে নেব, হ্যাঁ এবার মেন তার খারাপ হয়ে গেছে, হ্যাঁ সেটা বুঝতেই হয়তো একদিন লাগবে,
তারপর আবার মানে ছুটি ছুটি যেতেও আবার একদিন লাগবে। ও আচ্ছা, তুমি যেতেই যাবে। হ্যাঁ তো সিস্টেম তো খারাপ হতেই পারে, তার জন্য তো ছুটি তো পাওয়াই যায়। যাই হোক, এই সমাধানে দাঁড়ালো তোর দাদা। কাজ হয়ে যাবে ওর, হ্যাঁ লগ ইনটা করতে পারবে না। যাই হোক, তো এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখন ফেরত যাওয়া জাস্ট ইম্পসিবল, এত দূর চলে আসার পর ইম্পসিবল, তো কি করা যাবে। চলো ঠিক এই জায়গা থেকে সরে যাবো, বলবো ঠিক এই বলবো। আর এই যে রনর খাবার শুরু গুলে নিয়েছে, এবার ওকে খাইয়ে দেবো। ও দেখা যাক, রাস্তা বাকি, কি করব সারাটা রাস্তা জানি না। রনও এখনই থাকতে চাইছে না। প্রমাণ রেখে দিতে হবে। ওই দেখ ওয়াশরুম আছে ওখানে। কি হলো, কাঁদছো কেন? সরল মনে সকালবেলা দাদার ব্যাগে দুটো ওর সিস্টেমের তার রেখেছিল, ওর কম্পিউটারের তার রেখেছিল দুটো, যে দাদার ব্যাগে থাকা মানে দারুণ সেফ, মানে দাদা ব্যাগ ভুলবে না, জীবন নেও ভুলবে না। ঠিক আছে, এত বড় মুখটা আমার বারবার ফেস ট্র্যাক লস বলছে, এত বড় মুখটা নিয়ে ট্র্যাক করতে পারছে না, বেলুনের মতো মুখটা। তো সরল মনে মৌ যে দুটো তার রেখেছিল দাদার উপর বিশ্বাস করে, এই যে এই দাদার উপর অগাধ বিশ্বাস করে রেখেছিল মৌ দুটো তার, সেই তার আর পৌঁছালো না সিকিম আহারে। যাই হোক, যাই আগে ওখানে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। একটা খুব অসাধারণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ভীষণ চওড়া, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা হচ্ছে আপার ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, তো এত বেশি ইন্টারন্যাশনাল হওয়ার জন্য রোড ট্রিপ গুলো বাজার করতে বেরিয়েছি আমাদের কাল্লাগেটের রাস্তা এর থেকে চওড়া। ও যাই হোক, তো এখন আমরা যে রোড ধরে মানে যাব বলে বেরিয়েছি, এখন সেই রোড ধরেই যেতে হবে। তো চলো দেখি, পুলিশ দাদা বলছে যেতে, যাই। আর ওদের গাড়িটা আগে আছে, আমরা পিছে আছি।
এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি হাইওয়েতে উঠে, একদম প্রপার হাইওয়ে। তো সেখানে রণ ডিম কলা সব খাচ্ছে, আর আমাদের আমাদের দরজাটা লাগা, কাপ নুডলস, তারপরে যা যা মানে আমাদের খাদ্য সামগ্রী সব কেনা আছে, মানে ওই চিপস কেক হেন তেন সব, সেই সব এই গাড়িতে ট্রান্সফার হলো, ওই গাড়িতে ছিল। তো এবারে আমরা টানা যাব, এখন এখন আর নো দাঁড়ানো।
হাফ টাইম হচ্ছে, তো ভাত টাত তো কিছু খাবো না, তাই জন্য এই চলছে নুডলস খাওয়া। রনর গরম জল দিয়ে আমাদের কাপ নুডলস বানানো হচ্ছে, আর রনও এখানে একটু হাঁটাচলা করছে, খেলছে। আর ওদিকে গাড়ির মধ্যে সুরও সব একটা একটা করে নুডলস বানাচ্ছে আর সবাইকে দিচ্ছে। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, দিন রাত পড়ছে। ওরে বাবারে, ও দেখাচ্ছে তোমাকে গাড়িতে বসে বসে ওর। ওইযে মান্না আসছে, মান্না কিছুই তোমাদের দেখাতে পারবো না, এখন সন্ধে হয়ে গেছে একদম। আসলে এটা শীতকাল বলে এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন কটা বাজে? ছটা। কোন জন্মে সন্ধে হয়ে গেছে, এখন ছটা বাজে, তো প্রায় পাঁচটা দশ পনেরো থেকে সন্ধে হয়ে গেছে। যাই হোক, যেটুকু দেখাতে পারছে আর কি। আর এমনি তো এখানে দেখার সেরকম কিছু নেই, আর রনও ঘুমাচ্ছে কন্টিনিউ, এখনো ওঠেনি, সেই ঘুমাচ্ছে, তোমাদের দেখালো, এখনো ঘুমাচ্ছে। অবশেষে আমরা আমাদের হোমস্টের মানে শিলিগুড়ির হোমস্টের অনেক কাছাকাছি পৌঁছে গেছি, আর এখন বাজে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা এরকম।
তো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, রাতের খাবার খেতে। তো যেহেতু আজকে 25th December, তো সেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে অনেক অনুষ্ঠান চলছে, অনেক নিজেরা নিজেদের মতো করে আর কি এনজয় করছে। তো এই দেখো এইভাবে সাজিয়েছে আর কি বেলুন টেলুন দিয়ে। তো সেখানে কিছু বন্ধু তারা নিজেদের মতো এনজয় করছিল, সেখানে রনও গিয়ে তাদের সাথে মানে কি বলবো, রনও নিজেকে তাদের সাথে মিশিয়ে দিয়েছে। তো
আজকে রাতের জন্য আমরা বুক করেছি অনলি ফর টুডেজ নাইট হোমস্টে। এই যে এটা একটা বড় ঘর, গুবলু গুবলু ইয়ে গুবলু 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 গুবলু, কি মজা গুবলুর, কি মজা। যা বাবা, শুয়ে শুয়ে গুবলু, শুয়ে পড় গুবলু। তো এই হলো দুটো বেড, এখানে হচ্ছে মান্না, জিৎ, গোপাল কাকা আর তুই আর গুবলু হয়ে যাবে। আর ওখানে আমরা ওই ঘরটায় আমি, মৌ আর দীপ আর রন, চলো দেখাই ঘরটা। এই হলো আমাদের রুম। এমা তুমি নামতে পারছো না? আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, নাম ব্যাস। এই যে এই যে এটাতে আমি, রন আর দীপ, আর এটাতে হচ্ছে মৌ। অনেকটা রাত হয়ে গেছে, এখন 12:30 বোধ হয় বাজে, 12 বেজে গেছে, কারণ আমরা অনেকক্ষণ এসে ব্যাগ ট্যাগ সেট করছিলাম, তো তারপর এখানে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো করছিলাম। তো আমরা হোমস্টেতে আসার পরই রনকে আমি খাইয়ে শুইয়ে দিয়েছি, ওই দেখো এইটাতে। আজকের মতো টাটা, বাই বাই, কালকে কথা হচ্ছে, গুড নাইট।